ग्यारंटी इन दिस चैनल सो अभी ठोको सब्सक्राइब ठोको ऐसे ऐसे ठोको ठीक है अभी ठोको चलो देखते हैं तो वीडियो टा हिंदी बंगाली दोनों लैंग्वेज ही होगे नो चाप बॉस ओके जस्ट वेट तो हमरा नोटिस सेक्शन चलो जाबो प्रथम तो नोटिस सेक्शन जाबो एडमिशन नोटिस सेक्शन है एंड पीजी देखे नोटिस सेक्शन जाबो ओके যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে এখানে কি বলছে দেখো যে ডেট এন্ড টাইম আপলোডিং ডকুমেন্টস বাই দা সিলেক্টেড ক্যান্ডিডেটস ফেজ 2 মানে যারা হয়েছিল তাদের এক্সটেন্ড আপ টু 15-10 এবং পেমেন্ট অফ অ্যাডমিশন যেটা হয়েছিল সেটা 16 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে যারা অলরেডি করতে বাকি ছিল তাদের জন্য এটা দিয়েছে একটা অপরচুনিটি এবার দেখো অ্যাডমিশন শিডিউলটা আমরা চলে যাচ্ছি দেখো ফার্স্ট অ্যাডমিশন সেটা দেখেছিলে তোমরা যে ফার্স্ট এটা তো আপডেটেড অন 14 তারিখ আমরা ভিডিও বানাচ্ছি 15 তারিখে 14 তারিখে আপডেট হয়েছে ফেজ 1 দেখছিলে হয়েছে फेज टू अलरेडी डेट बाढ़ 16 तारीख बंद कर दिए ठीक है लास्ट डेट एडमिशन क्षेत्र 17 तारीख वैकेंट लिस्ट क्षेत्र बेरोनो कथा तो टू बी नोटिफाइड लेटर बोले फेज 3 देखो 23 तारीख पब्लिकेशन ऑफ थर्ड सिलेक्शन लिस्ट पार्ट ए पार्ट बी मैं इंटरनल एक्सटर्नल सवार जो क्योंकि 23 तारीखे लिस्ट बेरोच्छे ओके अपलोडिंग ऑफ अंडरटेकिंग डिक्लेरेशन যেটা অলরেডি তোমরা কি করেছিলে ডকুমেন্টস আপলোড করেছিলে সো ফরম্যাট ফার্স্ট ওয়ান সেকেন্ড সামথিং এগুলো কি করতে হবে 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবার আপলোড করতে হবে যাদের নাম থাকবে 23 তারিখে অ্যাডমিশন লিংক দেওয়া হবে দেখো 28 তারিখের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে নেক্সট ইভেন্ট যদি থাকে তবে আবার জানানো হবে যদি লিস্ট আসে তবে এবং সেমিস্টারের ক্লাস করবে নভেম্বর থেকেই শুরু হবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে দাদা কতগুলো নাম আসতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তাই না বেসিক্যালি আমি বলি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সেকেন্ড লিস্টে নাম এসেছে তোমরা অলরেডি চেক করেছো দেখেছো যে না কতজনের নাম এসেছে সেটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো ডিক্লারেশন ফরম্যাট 1 এটা তোমরা ফিল আপ করেছো অনেকে কোনো প্রবলেম হয়নি আশা করছি তো এখানে একটা ব্যাপার ছিল সেখানে বুঝতে পারছিলাম অনেকে যে ওনার সাবজেক্ট এন্ড সিলেক্টেড কোড পার্ট এ পার্ট বি সিলেকশন লিস্ট নাম্বার এটা সিরিয়াল নাম্বার এটা র‍্যাঙ্ক নাম্বার ঠিক আছে সব কিছু ওখানে দেওয়া ছিল তোমার সেরকম ভাবে এখানে ফিল আপ করতে হবে ওকে স্টুডেন্ট নেম প্যারেন্ট নেম ফুল সিগনেচার প্যারেন্ট ফুল সিগনেচার এটা তোমাকে আপলোড করতে হবে এটা অলরেডি করেছো তোমরা এবং অনেকে দেখছো কি যে না আমার এই কলেজে আমি সিলেক্ট হয়েছি পরবর্তী লিস্টে যদি আমার নাম আসে থার্ড লিস্টে তবে কি আমি ভালো একটা কলেজ পেতে পারি মানে আমার নাম থাকবে না আমি বলবো যে তুমি যে লিস্টে পেয়েছো সেটা নিয়ে নাও পরবর্তীতে লিস্টে তোমার মানে ওইটা ওয়েট করতে যেও না প্রবলেম হয়ে যাবে আর যদি তুমি ভাবো যে রিস্ক নেবো তবে তোমার উপর ডিপেন্ড করছে ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ সিরিয়াসলি সো আমি ওটা বলবো না যে তুমি ওটা করো তা ঠিক আছে আমি বলবো জাস্ট অ্যাডমিশনটা নিয়ে নিতে ওকে সো আবি এডমিশন লে লো ভাই বাদ মে যাকে প্রবলেম হয়ে সকতে দেখো এখানে কিছু যে ডিক্লারেশন এটা বলেছিলাম আমি সেকেন্ড লিস্টের ক্ষেত্রে যাদের যাদের নাম এসেছিল এখানে দেখেছো তোমরা চেক করে অলরেডি বা ওবিসি এ বা বিসিবি এটা হয় এখানে অনেকের নাম ছিল কিন্তু মানে এখানে দেখছো একটা নাম রয়েছে এরকম ভাবে কিন্তু অনেকের নাম এসেছিল সিমিলারলি ভাবে থার্ড লিস্টে কিন্তু অনেকের নাম থাকবে তোমাদেরকে আমি বলবো প্লিজ প্লিজ চ্যানেলে জুড়ে থাকো এবং পার্টিকুলার ডেটে অবশ্যই অবশ্যই চ্যানেলটি চেক করো বা প্রতিদিন রাত্রে অন্ততপক্ষে নতুন কি ভিডিও আপলোড করেছি তার মধ্যে অনেক কিছু আমি বলে ফেলি একটা ভিডিওতে একাধিক জিনিস আমি ডিসকাস করি দ্যাটস হোয়াই বলবো যে প্লিজ 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 ভিডিওগুলো দেখো ভাই সাবস্ক্রাইব করেছো বা না করেছো বাট দেখো তোমার ভালোর জন্য বলছি তোমার কাছে 2 টাকা চাইছি না 2 টাকার জ্ঞান দিচ্ছি সেইগুলো নিয়ে কিছু করো লাইফে বড় হতে গেলে না কিছু ডিসিপ্লিন মেইনটেইন করতে হয় রাত্রিবেলাতে বাবু সোনা খেয়েছো কিনা সেটা মেসেজ হয়তো করতে ভুলবে না কিন্তু এটা করতে ভুলে যাবে ভাই ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা তোমার ব্যাংকে একটা দেখো না অনেক ভিডিও দেখতে পাবে যে তোমাকে যদি তোমার বাবুসোনা বলে যে কেমন আছো খেয়েছো কিনা ওটার থেকে বেশি ভালো লাগবে তখনই যখন ইউ আর সিলেক্টেড অ্যাজ এ স্টুডেন্ট ইন আই মিন ইউ আর সিলেক্টেড ইউর নাম তুলে এসছে মেরিট লিস্টে এটা দেখবে কারণ তুমি একজন স্টুডেন্ট তোমার জন্য এটা বিশাল প্রায়োরিটি এই কিছু দিনের মধ্যে বা তোমার কাছে টাকা ঢোকে যে ব্যাংকে 50,000 ঢোকে তবে সেটা তোমার জন্য বিশাল বড় একটা ব্যাপার ফ্যাসিনেটিং রাইট সো ওটার থেকে বেশি ওটা ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই এগুলো কেন করছো না ভাই থার্ড লিস্টে নাম আসবে তার জন্য ভালো করে চ্যানেলগুলো ফলো করো এবং দেখো যে কখন কি বলছে দাদা দরকার আছে ভাই আমাদের সময় তো আমাদের কেউ দেখানো ছিল না আমি তার দায়িত্বটা নিয়েছি তোমাদের আমার সময় যে প্রবলেমটা হয়েছে তোমার সঙ্গে যেন না হয় তার দায়িত্ব আমি নিয়েছি তাই তোমাদেরকে একটু দায়িত্ব নিতে হবে একটু খোঁজ রাখতে হবে তাই না দেখো বলে দিলাম যে ফেজ 3 যেটা হবে সেটা কত তারিখে এই পার্টিকুলার 23 তারিখে হবে 26 তারিখের মধ্যে বেরোবে সমস্ত ডকুমেন্টগুলো অলরেডি করেছো ইভেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে ডিক্লারেশন ফরম্যাট আপলোড করতে হবে সেটা আমি আবারও বলবো হয়তো আজকে হচ্ছে 15 তারিখ 23 তারিখের মধ্যে তোমাদের আসছে আর ফেজ 2 এর অ্যাডমিশনটা আমি অলরেডি বলে দিলাম যে তোমাদের কিছু দিন বাড়িয়েছে সেটা হচ্ছে যে আবার তোমরা কিন্তু পরবর্তীতে যে ডেটটা ছিল তোমাদের সেই ডেটটা আবার একটু বাড়িয়েছে অলরেডি আমি তোমাদেরকে দেখালাম সো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ইয়া এখানে শো করছিল
যে 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো, দুটো পর্যন্ত, মানে কালকে দুটো পর্যন্ত পেমেন্ট করতে পারবে। যারা যারা লিস্টে সিলেক্ট হয়েছিল পেমেন্ট করোনি এখন পর্যন্ত তাদেরকে, ওটা বাড়ানো হয়েছে তোমাদের সুবিধার্থে। সো করে দিও, বস দেরি করো না, ঠিক আছে। সো ইতনা এটা ভিডিও अच्छा लगा तो प्लीज सब्सक्राइब करना। और मैं हिंदी में थोड़ा बहुत बता देता हूँ कि देखो, जो लोग मतलब चाहते हैं कि भाई हमको कोलकाता में एडमिशन नहीं मिला अभी तक, लेकिन उनको मतलब चाहते हैं कि हमको एडमिशन मिलेगा तो अच्छा रहेगा, तो उनके लिए बहुत ही खुशखबरी है कि फेज 3 का एडमिशन होने वाला है। तो 23 तारीख तक आ जाएगा, 26 तारीख तक मतलब डॉक्यूमेंट्स अपलोड करना पड़ेगा और 28 तारीख तक एडमिशन हो जाएगा। और फिर भी मतलब खाली रहा, वैकेंट रहा, तब भी तुम्हारा थर्ड आई मीन फोर्थ फेज में एडमिशन, फोर्थ फेज एडमिशन भी हो सकता है। और नवंबर फर्स्ट में आई मीन क्लास स्टार्ट हो जाएगा, और मैं बोलूंगा कि वेट करो, देखो हो भी सकता है, ठीक है। तो इतना ही था, अच्छा लगा तो प्लीज सब्सक्राइब करना, और अच्छा नहीं लगा तो प्लीज अभी मतलब इसको छोड़ कर चले जाओ, कोई बात नहीं, ठीक है। लेकिन मैं कुछ इन्फॉर्मेशन दे रहा हूँ, अच्छा लग रहा है तो अभी सब्सक्राइब करो और इसके साथ साथ जुड़े रहो। लेकिन मैं सिर्फ तुमको ये नहीं दूंगा कि भाई एडमिशन खत्म हो गया तो चैनल बर्बाद है, कोई काम का नहीं है, ऐसा नहीं। बहुत कुछ आने वाला है तुम सबके लिए, बहुत कुछ। लाइफ में क्या कर सकते हो, क्या क्या करना चाहिए, सब कुछ आएगा। कैसे पैसा अर्न कर सकते हो, पैसा मतलब कैसे कमाया जा सकता है, सब कुछ मैं सिखाऊंगा, ठीक है। तो चलो, तो प्लीज सब्सक्राइब करना और टेक केयर, बाय, लव यू ऑल, बाय, टाटा, टेक केयर।